হ্যাঁ, এখন আমরা উতলার পারে আসি। এই যে পানি উতলাচ্ছে, দেখতে পাচ্ছেন আওয়াজ হচ্ছে প্রচুর উতলান, এই জন্য জায়গার নামই হয়ে গেছে উতলার পার, শুধু এই খালটা কেন্দ্র করে। আমাদেরকেও নিয়ে নিও। হ্যাঁ, এই যে খুব আগ্রহী প্রার্থী আশরাফ, সে এখন ভিডিওতে থাকতে চাই। হ্যাঁ, দেখতেছি মনোযোগ সহকারে। এই যে জামাল আমাদের সাথে, মনোযোগ সহকারে দেখতে, হ্যাঁ ডিফেন্সের সদস্য, আমাদের পুরা সিকিউরিটি ভার, গুরু ভার যার হাতে। হ্যাঁ হ্যাঁ, আমি ক্যামেরার পিছনের লোক, আমাকে না দেখলেও চলবে। আচ্ছা, এখানে কি ঢিল দিলে কি হয়? ঢিল দিচ্ছ নাকি তোমরা, নাকি করলা? দেখি একটু, দেখতেছ তোমরা? প্রচুর উতলাচ্ছে পানিগুলা, তাই না? সকালবেলা সুন্দর লাগে। দেখি তোমাদের বাসা এখানে। হ্যাঁ, তো ঢিল মার, ঢিল মারলে কি আমার কিছু হবে? হ্যাঁ, অস্থির অবস্থা। এই তুই জায়গা খুঁজ পাইলি কিভাবে? হ্যাঁ, নেট থেকে না গেলে লোক মুখে, আমি তো এটার দাম দেখি নাই। দেখবি না তো তুই, তুই অনেক কিছুই দেখবি না, জানবি না। কি করবে এটা? আমি গভর্নমেন্ট ওয়েবসাইটে দেখছি, তুই অনেক কিছু দেখবি না, জানবি না, যেটা আমি দেখবো, জানবো, শুনবো। তুই তো জ্ঞানীর জ্ঞানী, কেন তোর কি বিশ্বাস হয় না? অবশ্যই অবিশ্বাস হয়। তাহলে একটা স্যালুট দে, দে ফালতু। কই আমাদের ইয়ে কই নাহিত? তোমার কিন্তু নেওয়া হয়নি, ঠিক আছে? হ্যাঁ, বন্ধু আমি কি, আমি জাহিদ, আমি এই জায়গায় তোমাদের সাথে দেখতে এসে খুব ভালো লাগছে, এবং আমি স্থানীয় মানুষদের সাথে কথাবার্তা বললাম, স্থানীয় প্রতিনিধিদের সাথে। হ্যাঁ, যারা আছে ওরা কিন্তু খুব ভালো। আচ্ছা, এখানে কি গোসল টোসল করা যাবে? না, এখানে গোসল করার কোনো স্পেস নাই, কারণ হচ্ছে এখানে ক্রমাগত এইভাবে বুদবুদ আকারে পানি উঠতে থাকে, কিন্তু এই পানি কমেও না বাড়েও না, তবে বর্ষাকালে কিছুটা বাড়ে, কিন্তু সাময়িকভাবে এখানে কোনো মাছ পাওয়া যায় না, কারণ মাছ থাকলে ভাজবে না। আর প্রচুর পরিমাণে গ্যাস আছে, গ্যাসের সংস্কার আছে প্রচুর। আর আমি আসলে জিনিস, কি গ্যাস এগুলো? হ্যাঁ, কি গ্যাস? এমনিতে তো মনে হচ্ছে প্রাকৃতিক গ্যাসই, ন্যাচারাল গ্যাস যেটা, ওইটা এমন মিথেন, মিথেনের পরিমাণই সবচেয়ে বেশি মেবি। বাংলাদেশে তো মিথেনই বেশি হওয়ার কথা না? প্রচুর মিথেন হয়, প্রচুর মিথেন। হ্যাঁ, ভালো লাগলো, বুঝছো? ওদের লাইফস্টাইল সম্পর্কে জানি না, কথাবার্তা বললে আমার কাছে অনেক ভালো লাগছে বন্ধু, বুঝছো? আচ্ছা, তুমি এখন লজেন্স খাচ্ছ মনে হয়? না, আমি এখন লজেন্স নিচ্ছি, কারণ আমি 10টা লজেন্স নিছিলাম, তো আমার যে পিচ্ছি ছুটো ভাই বোন আছে ওরা ধরাই আসতো, তখন ওদের মধ্যে বিতরণ করলাম, ওরা খুব আনন্দ পাইছে, বেশ ভালো লাগছে আমার আসলে। আচ্ছা ভাই, আমার ছোটা ভাই হাসান কিবরিয়া, সাঁতার কাটা যাবে? আসসালাম আলাইকুম। আচ্ছা চাচা, এখানে আপনার হচ্ছে তো সবসময় গ্যাস ওঠে না? 1952 সাল থেকে, এর আগে ওঠে নাই? ও, তো এখন আপনার এখানে কেউ কখনো নামছে আপনার জানা মতে, যে আপনার বাবারই? বাবা
আপনার জন্ম কত সালে? এখানে কখনো কেউ মানে ওরা ডাকে গেছে, তারপর থেকে এটা খাল হিসেবে পুকুর হয়ে গেছে নাকি? তো এখানে কেউ কখনো নামেনি? আমার জন্মের পর থেকে এই পানি খাইতেছি, গোসল করতেছি। এই পানি খাইছে? কে খাইছে? গোসল করি। আপনি গোসল করেন? আমার বাচ্চা কাচ্চা গোসল করে। স্কিনের সমস্যা হয় না, মানে চামড়ার সমস্যা হয় না? ও, এখানে কি কখনো আগুন টাগুন ধরা বা এরকম কোনো গুণ ধরাইয়া দেখাই? আমি ম্যাচ ধরে দেখানো যাবে? দেখাইতে পারবো, সাবানের পয়সা দিলে অনেক দেখার আছে। মাটির জ্বালাইয়া দেখাই নো, পানির জ্বালাইয়া দেখাই নো। আচ্ছা, আমার সাবানের পয়সা দিলে আর বলবো। পয়সা কত কত টাকা দেন? আপনার খুশি তাই নাকি? পানিতে ধরাই দেখাতে পারবেন? আচ্ছা, তারপর আপনি কত রাখেন একটু বলেন দেখি, যদি আমাদের, আমরা তো স্টুডেন্ট মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই আশরাফ, এই নাহিদ, যদি ইনারে একটু সম্মানী দেওয়া হয়, ইনি পানিতে আগুন ধরাই দেখাতে পারবে। আশরাফ কই? আমি